গুড মর্নিং লাভলি পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ব্লগের সাথে নতুন দিনে শুরু হচ্ছে। আজকে যে জায়গাটা যাব সেই জায়গাটার একটা এক্সট্রিম মস্তি হবে, কারণ আজকে হবে একটু এক্সট্রিম। আর এক্সট্রিম হওয়ার পিছনে দুটো কারণ। ফার্স্ট, মাই নিউ হেলমেট বোল্ট বানি, এটা আমি কালকেই পারচেস করলাম। অ্যান্ড সেকেন্ডলি, আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গে আজকে ট্যুরে যাচ্ছে। ও বেসিক্যালি অনেকবার এই জায়গাটা গেছে, দুবার গেছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি অন বাইক। গেছি কারে, গেছি কারে, অনেকবারই গেছি। তো আজকে হবে এক্সট্রিম, চলো রাস্তা দেখা হচ্ছে। টাটা। ইয়েস লাভলি পিপল, আমরা যাচ্ছি, আমার সামনে যাচ্ছে আমার বন্ধু ধীমান। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আছে যে ওকে চেনে। আজকে আমাদের দুজনের রাইড, আমাদের ছোটোবেলার সেই বহুত পুরনো একটা প্যাক্ট বলতে পারেন যেটা ছিল, যে আমরা দুজন একদিন আমরা এইভাবে রাইডে বেরোবো, সেটারই আজকে সূচনা হলো। ইয়া, আমরা তো সেই এক্সাইটেড। তখন আমাদের 7-8 পড়ি, 8 আমরা একটা ফিল্ম দেখি একসাথে, সেটা ওয়াইল্ড হক্স, অনেক হয়তো দেখে থাকবেন। তো ওখানে একটা থিম ছিল যে কিছু বন্ধুরা একসাথে মিলে আফটার দেয়ার ওয়ার্ক, আফটার দেয়ার কেরিয়ার, তারা বাইক নিয়ে ঘুরে বেড়ায়, এবং সেটার উপরে সেই ট্যুরটার উপরে পুরো ফিল্মটা। তো ওটা দেখে আমরা খুব এক্সাইটেড যে আমরা এরকম বেরোবো। তো যাই হোক, শুরুটা আমরা দুজন দিয়ে করেছি, আর যে বন্ধুরা আসেনি, যাদের ইচ্ছে আছে, তাদের সঙ্গে আবার হবে, কোনো ব্যাপার না। তাদের উদ্দেশ্য থামসা ভাই। পেট্রোল পাম্প ভাই, আমার ফুল ট্যাঙ্ক কি করা আছে, তো আমার কোনো প্রবলেম না, কিন্তু ওর গাড়িতে লাগবে। তো আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াই, ওটাকে খুলি, ঘন্টা কমগুলো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা অলমোস্ট কালিম্পংয়ের জন্য চলে এসেছি। এতক্ষণ যা পরিস্থিতি ছিল আমাদের, বৃষ্টি, প্রথমে কুয়াশা, কুয়াশা দিয়ে শুরু হলো সেটা আপনারা জানেন, আফটার দ্যাট বৃষ্টি, ভিজে চুপচুপে হলাম। তারপর নেহাত আমাদের রেনকোট ছিল, কারণ আমরা ওয়েদার কাস্টে আমরা আগেই দেখে নিয়েছিলাম যে বৃষ্টি হতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা আবার দাঁড়ালাম, রেনকোট পরলাম, ব্যাগ ফ্যাগ সব বঞ্জি ফঞ্জি খুলে আবার দেন ওটাকে রিপ্যাক করলাম প্লাস্টিক ফ্লাস্টিক দিয়ে। ইনফ্যাক্ট লাস্টে কিছুক্ষণ পরে দেখি আমার জুতো পুরোপুরি ভেজা, দেন ওটার উপরে প্লাস্টিক জড়িয়ে তারপরে আবার আমরা রান্না দিলাম। তো এখন এই পরিস্থিতি, এখন আমরা আছি। ভাই আপনার কোথায় আছি রে? পাপড় খেতেই ঢুকবো, ঠিক আছে, আমরা পাপড় খেতে ঢুকবো, খাওয়া দাওয়া করতে, নট পাপড়, শুধুমাত্র খাওয়া দাওয়া। ওকে চলো, এবার আবার ব্লগ শুরু করছি, শুরু করলাম। মানে আজকের দিনের জন্য এত বিচ্ছিরি ওয়েদার ছিল, মানে আনএক্সপেক্টেড। সামনে তো এখনও মনে হচ্ছে একটু একটু মেঘলা আছে, এবার হোপফুলি যদি না থাকে সবথেকে বেস্ট, কারণ অ্যাকচুয়ালি কী বলুন তো, বৃষ্টিটাতে হ্যাঁ আমরা প্রচণ্ড এনজয় করেছি, সেই এনজয়গুলো যে আপনাকে দেখাতে পারিনি সেটার জন্য একটা রিগ্রেট ফিল হচ্ছে নিজের। এই আমরা কারণ কুয়াশার পরে হঠাৎ করে সামনে দেখছি যে বৃষ্টি নামতে শুরু করেছে, আর এমন একটা জায়গায় বৃষ্টিটা শুরু হয়েছে যে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, দাঁড়া দাঁড়াতে অলরেডি কিছুটা ভিজে গেছি, দেন দাঁড়ানো, পুরো বাঞ্জি খোলা, আমরা একটু এয়ারকি ফাইজামও করলাম, অনেক কিছু এক্সাইটমেন্ট নিয়ে নিজেরা খুব এনজয় করলাম ঠিকই, কিন্তু ইচ্ছে হয় ব্লগার্স লাইফ যা এনজয় করতে চাই সেগুলোই আপনাদেরকে দেখাতে চাই। তো সেটা না দেখাতে পারাটা একটা বড় খুবজনের রিগ্রেট ফিল হয় যে আর, কারণ আমার ফ্রেন্ড শুধু তো সামনে না, আমার ফ্রেন্ড এখানেও আছে, আপনারা আমার ফ্রেন্ড, তো সেক্ষেত্রে কোনো বন্ধুকে মিস করাটা খুব কষ্টকর জিনিস। তো ঠিক আছে, চলুন আবার শুরু হচ্ছে, লেটস বিগিনিং, গো। Thank you.
সারা টার্নিংটা দেখেছেন, এই এই এখানে একটু মনে হচ্ছে গিয়ারটা কমিয়ে নিতে হবে একটা, ইয়েস চারে বেরিয়ে যাবে আরামসে। টপেও বেরিয়ে যেত, কিন্তু থাক চারেই থাক, গাড়িটা একটা এক্সট্রা গ্রিপিং থাকবে। খুব সুন্দর লেখা, টাইম ইজ মানি, লাইফ ইজ ফার্স্ট প্রায়োরিটি, ইয়েস এটাই উচিত, টাইম ইজ মানি। বন্ধুরা যদি একটাই বলি, আমি যদি আমি কাউকে টাইম দেওয়া মানে আমি তাকে মানি দিচ্ছি, কাজে এই থিঙ্কিং নিয়ে যারা চলে তারাই এগোয়। মাউন্টেন আর দ্য প্লেয়ার অনলি ড্রাইভ সেফ ড্রাইভ। Yes, amigos. They're coming. After, কি বলবো এটাকে, লাঞ্চ বলবো না ব্রেকফাস্ট বলবো, জয়েন্ট ব্রাঞ্চ, ইয়েস আমরা আফটার ব্রাঞ্চ আবার দেখা করছি, সেট ইউন। ফির সে নিকল পড়ে রাহপে, আমরা এখন উঠছি অপর কলিম্পং।